হাই বন্ধুরা, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমি ম্যাট্রিক্স সম্পর্কে নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে এই অঙ্কটা অনেকে অনেকভাবে সমাধান করে, তো সঠিক অ্যান্সার এখানে কোনটা হবে সেটাই আজকে আমি আলোচনা করব। তো ফার্স্ট আলোচনা করব হচ্ছে, তাহলে এখানে আলোচনা করব 1 + 3 = 4, 1 এবং 3 যোগ করলে হয় 4, 4 ওকে, এবার 2 এবং 4 এবং 4, 4 2 4 যোগ করলে হয় 10, 3 এবং 5, 10 এবং 3 যোগ করলে হয় 13, 13 এবং 5 যোগ করলে হয় 18 ওকে, তাহলে 7 + 9, 8 এবং 7, 18 এবং 7 যদি যোগ করি, 18 এবং 7 যোগ করলে হয় 25, 25 আর 9 যোগ করলে হয় 34 = 34 ওকে, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো, অ্যান্সার ইজ 34। এখন দেখি, তো ফার্স্ট অ্যান্সার বেরোলে আমাদের 34, নেক্সট অ্যান্সার কোনটা হবে? এখন 1 + 3 = 4, অর্থাৎ এটা সূত্র হচ্ছে যে 3 ওকে 3, অর্থাৎ সামনের যে সংখ্যাটা আছে 1 + 3 × 1 3 ওকে 3, 3 আর 1 যোগ করলে হয় 4, একইভাবে 2 + 4, তাহলে সংখ্যাটা দাঁড়ায় যে 2 + 4 × 2, 2 2 × 4, 2 4 2 × 8, 8 এর 2 যোগ করলে হয় 10। যদি আমরা 3 + 5 তুলনা করি তাহলে হয় 3 5 এখানে হয় 3 + 3 × 5, 3 5 15, 15 আর 3 যোগ করলে হয় 18, তাহলে হচ্ছে 7 + 9 = এখানে হবে 7 + 9 × 7, 7 9 63 আর 7 যোগ করলে হয় 70 ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়ালো এখানে হচ্ছে 70। কিন্তু আসলে এটু অ্যান্সার হয় এটু অ্যান্সার হয়, কিন্তু কোনটা সঠিক এখন আমরা দেখব। এখন আমি এই এই সংখ্যাটা অর্থাৎ এই সংখ্যাটা এবং এই সংখ্যাটার সাথে তুলনা করব, দেখব যে দুইটার রেজাল্ট কোনটা আসে ওকে, এই দুইটার রেজাল্ট হয় কিন্তু তার মধ্যে সঠিক রেজাল্ট কোনটা হবে। তো আমাদের মিসিং ছিল, মিসিং নাম্বার ছিল যে এখানে 1 2 3 3 4 5, তাহলে নিচেরটা হবে 3 4, তাহলে নিচেরটা নিশ্চিত 4 হবে, তারপর হচ্ছে 5 হবে, 6 হবে এবং 7 হবে, আর এটা 5 ছিল, 6 7 8 9, মাঝের এই কয়েকটা সংখ্যা, তিনটা সংখ্যা মিসিং ছিল। তো এখন যদি আমরা করি, অর্থাৎ এই 18 আর 4 যোগ করলে হয় 22, 22 আর 6 যোগ করলে হয় 28, 28 আর 7 যোগ করলে, 28 আর যদি আমরা 5 যোগ করি তাহলে হয় 33 আর 7 যোগ করলে 40, 40 আর 6 যোগ করলে 46, 46 আর 8 যোগ করলে হয় 54, 54 আর 7 যোগ করলে হয় 61, 9 যোগ করলে 70, অর্থাৎ এইটার মানটাও 70 আসছে। যদি আমরা এই ধারাবাহিকভাবে করি মিসিংটা, অর্থাৎ এই তিনটা মিসিংয়ের সাথে তুলনা করে যদি করি, আর এখানে তো এভাবেই 70 আসছে, অর্থাৎ তাহলে বলা যায় যে অ্যান্সারটা 70 হবে। কিন্তু আমরা যদি এইভাবেও করি যে মিসিংগুলোর সাথে তুলনা করি, যেমন 4 যোগ এখানে ছিল 6 = অর্থাৎ পরের সংখ্যাটা 5 যোগ 7, 6 যোগ 8, 7 যোগ 9 = তাহলে আমাদের এখানে সংখ্যাটা হবে 4 + 6 × 4, 424 আর 4 যোগ করলে 28, অর্থাৎ আমাদের 28 সাথে মিলে গেছে। পরের সংখ্যাটা হবে 4 5 7 35 সাথে 5 যোগ করলে হয় 40, অর্থাৎ 5 × 5 যোগ হবে 5 7 35 = 6 7 42 সাথে যদি 6 যোগ করি 48 হবে, সরি পরেরটা যদি আমরা করি 6 8 48 সাথে যদি 6 যোগ করি তাহলে হচ্ছে 54 হবে, অর্থাৎ 6 + 8 × 6 ওকে,
এর পরে হচ্ছে 7 নং 63-র সাথে 7 যোগ করলে অবশ্যই 70 হবে, অর্থাৎ সি 7 প্লাস এখানে হবে 9 গুণন 7। ওকে, তাহলে অ্যান্সার টোটালিতে আসলো 70। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে, এটা হবে না, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে 70। থ্যাংক ইউ বন্ধুরা।